রাজধানীতে আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুট করার সময় তিনজনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। এই মুহূর্তে বনানীতে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ হেসা, মূলত দুপুর আড়াইটা কিন্তু সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে, অর্থাৎ দুপুর আড়াইটায় যে গুলশানজনের হুবুল কমিশনার রয়েছেন হাসান জামান, তিনি কিন্তু আসলে সংবাদ সম্মেলন করবেন। এবং মূলত আজকে ভোরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তিনজন চোর, তারা বলছেন যেটি যে তিনজন চোর তারা মূলত আইএফআইসি ব্যাংকের বাড্ডা যে শাখা, সেই শাখা তারা কিন্তু দেয়াল ভাঙেন এবং দেয়াল ফুটো করার পরে তারা কিন্তু এর ভিতরে প্রবেশ করেন। ওই সময় আইএফআইসি ব্যাংকের হেড অফিসে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছিল, সেইটি তারা দেখতে পেয়ে 999-এ ফোন দেন। 999-এ ফোন দেওয়ার পরে কিন্তু বাড্ডা থানা থেকে আসলে পুলিশ গিয়ে এই যে তিন চোরকে তারা আটক করতে সক্ষম হন এবং বলা হচ্ছে যে তিনজনকে নিয়ে আসা হবে এই পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং তারপর মূলত সংবাদ সম্মেলনটি করা হবে। তবে এর আগে কিন্তু আমাদেরকে তেমন কোনো তথ্য আসলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তারা বলছেন যে দুপুর আড়াইটায় যখন নিয়ে আসা হবে, সংবাদ সম্মেলনটি হবে, সেই সময় মূলত আসলে জানা যাবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে মূলত ভোর রাত্রের দিকে মূলত এই ঘটনাটি ঘটে এবং পুলিশ ধারণা করছে যে 5 থেকে 6 জন মূলত ছিলেন, তারা 3 জন ভেতরে ঢোকার চেষ্টা করে, সেই সময় একজন কিন্তু ঢুকেই একটি ভল তারা ভাঙার চেষ্টা করে। সেই সময় মূলত মতিঝিল থেকে বা তাদের যে সেন্ট্রাল যে সিসিটিভি ক্যামেরার মনিটর রয়েছে সেখান থেকে তারা ফলো করেন, ফলো করার পরে মূলত 999-এর ফোন দেন। 999 থেকে মূলত বাড্ডা থানায় জানানো হয়, তারপর কিন্তু পুলিশ গিয়ে ফোর্স গিয়ে কিন্তু আটক করতে সক্ষম হয় এবং তারা ধারণা করছেন যে প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি ছিলেন এর সঙ্গে জড়িত, যদিও কোনোটা পালিয়ে গেছেন কিন্তু 3 জনকে কিন্তু আটক করা সক্ষম হয়েছে বাড্ডা থানা পুলিশ। এবং তারা বলছে আড়াইটার সময় যে সংবাদ সম্মেলনটি হবে, সংবাদ সম্মেলনে মূলত তারা মূলত কোন উদ্দেশ্যে কোন কারণে এইটি যে করেছে সেটি কিন্তু তারা আসলে তুলে ধরবেন। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে ভোর রাত্রে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ভোর রাত্রে কিন্তু আটক করতে তারা কিন্তু সক্ষম হন এবং দুপুর কিন্তু আড়াইটা দিয়ে কিন্তু এই সংবাদ সম্মেলনে হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর হেসা। আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার টাকা লুট করার সময় 3 জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন বনানী থেকেই সহকর্মী আতিকুর রহমান তওয়াল।